এত অসুবিধার মধ্যে এতগুলো করোনা রোগকে আমি সুস্থ করতে রয়েছে হোম আইসোলেশনে, যে আতঙ্কটা আমার, আমি দেখুন স্যারের নেতৃত্বে বিভিন্ন শুধু আরো বিভিন্ন প্রশাসনের জেলায় যেখানে অ্যাওয়ারনেস মানুষকে সচেতন করার জন্য কিভাবে সে ভালো থাকতে পারবে, কি করে মানুষ ভালো থাকবে, সেইগুলোর জন্য যে কোনো সংগঠন, যে কোনো বৈজ্ঞানিক মঞ্চ যে ডাকছে, কি মস্তন্দপুর, গোবরডাঙ্গা, কি ঠাকুরনগর, বুঝলো, সেই জায়গায় আমি ছুটে যাচ্ছি মানুষকে সচেতন করার জন্য। আমার কিন্তু নিজের শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও এগুলো করে, কিন্তু আমি এই গোবরডাঙ্গায় যে পরিষেবা দিচ্ছি, বেশ কিছুদিন যাবৎ আমার লোকাল প্রশাসন মনে করছে আমি কোনো পরিষেবা দিচ্ছি না, আমি কোনো মানুষের পাশে নেই, যার জন্য মানুষ এত ক্ষুব্ধ ক্ষিপ্ত হয়ে গেছে। আমার চ্যালেঞ্জ, যে মানুষগুলো ক্ষুব্ধ ক্ষিপ্ত আপনাদের সকলের সামনে সেই লোকগুলোকে দিনের প্রকাশ্যে আলোয় আমার সামনে আনুন, এনে আমাকে বলুক যে আমার কাছ থেকে কি পরিষেবা সে পায় না। রাতে অন্ধকারে আমি লোক চিনি না, রাতের অন্ধকারে বুঝতে পারবো না। আমার স্থির বিশ্বাস গোবরডাঙ্গার মানুষ ওয়েল এডুকেটেড, অত্যন্ত সচেতন, কোনো মানুষ মুখে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কাছ থেকে অসম্মানিত হয়েছে, আমার কাছ থেকে চিকিৎসা পরিষেবায় পরিষেবা পায়নি, বা আমার সীমিত জ্ঞানের মধ্যে আমি তাকে হেল্প করিনি। তাহলে কেন এগুলো কি হচ্ছে? গোবরডাঙ্গায় তো আরো অনেক ডাক্তার রয়েছে, অনেক ডাক্তাররা মার্চ মাস থেকে দরজা বন্ধ করে বসে আছে, অনেক ডাক্তার মার্চ মাস থেকে ঝাঁপ বন্ধ করে, গোবরডাঙ্গার কোনো মানুষ কি তাদের নিয়ে কোনো শব্দ নেই? এনসিকর পরিষেবা দিচ্ছে, এনসিকর কে মারো, এনসিকর কে হটাও, হোয়াট ইজ দিস? তাহলে আপনার যদি প্রতিরোধ হয় যে ডাক্তার পরিষেবা দিচ্ছে না, যে ডাক্তাররা খাপ বন্ধ করে দরজা বন্ধ করে মার্চ মাস এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে, আপনি প্রশাসন কেন দেখছেন না, আপনি এলাকার লোক, আপনি প্রতিনিধি কেন সেটা দেখছেন না, তাদেরকে কেন পরিষেবা বাধ্য করতে পারছেন না? আমি রাত 12টা 1টার সময় কেন রুগী দেখলাম না, এই জন্য আমাকে ভাঙচুর, আমার জীবন নাশের হুমকি, হোয়াট ইজ দিস? আমি কার কাছে যাব? আমি যে সমস্যায় পড়ে লোকাল প্রশাসনের কাছে যাব? লোকাল, আমি তো মনে হচ্ছে লোকাল প্রশাসনই আমাকে অপদস্থ হেনস্থা এগুলো করার জন্য তারা দৃঢ়প্রতিজ্ঞ, এবং তারা তাদের ছত্রচ্ছায় এগুলো হচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি। আমি কোন পরিচয়, আমি জাস্ট আমি আপনাকে প্রমাণ দিয়ে এখন বলতে পারি, আমি এখন ফোন করব, দেখবেন উনি বলবে যে আপনি আমার সাথে কথা বলবেন, আপনার তো অনেক লোক আছে। আমি তারপর আপনি বলেছেন আমি অবশ্যই সবই নয় ঘরে গিয়ে তাকে আমি বলবো যে আমার এমন একটা ঘটনা ঘটেছে, আর আমি এই তারিখ জানাতে পারিনি। সবচেয়ে বাধা যেটা আগের তারিখ শঙ্কর দত্ত, সে তো প্রশাসকের অংশ, আমি তাকে জানালাম, আর সবাই জানে গোবরডাঙ্গাটা সেই যা বলছে এটাই, তাহলে আমি তাকে জানালাম, সে আমাকে ব্যর্থহীন ভাষায় আমাকে বলে দিল যে আপনার এসব ব্যাপারে কখনো আমাকে আর ফোন করবেন। তারপরে আমি কি করে ফোন করি? না ঠিক আছে, আমি চেয়ারম্যান, সেটা অবশ্যই আমার।